আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে চলে এসেছি আপনাদের সাথে আর একটা রেসিপি শেয়ার করার জন্য। আজকের রেসিপিটা হচ্ছে ক্রেপসি চিকেন রেসিপি। তো আমার মেয়ে চাইছিল আজকে ক্রেপসি চিকেনটা খেতে, যেহেতু ও খুব পছন্দ করে এটা খেতে। তো ভাবলাম এটা যেহেতু বানাচ্ছি আপনাদের সাথে শেয়ার করি, এতে করে যদি আপনাদের একটু উপকারে আসে আপনাদের বাচ্চাদের জন্য। তো এটা বানানোর জন্য প্রথমে আমি কিছুটা বিস্কিট গুঁড়ো করে নিয়েছি। আর আমি একটা পাতিলে কিছুটা দুটো লেগ পিস বয়ল করতে দিয়ে দিয়েছি। তো এগুলোতে যখন বলক চলে আসে এর মধ্যে আমি কিছু গোলমরিচ দিয়ে দেই। তো আমি চুলার মধ্যে চিকেনটা বয়ল হতে দিয়ে আমার আজকে রেসিপি তৈরি করতে যা যা উপকরণ লাগবে আমি সেগুলো রেডি করে নিচ্ছি। তো প্রথমেই আমি এখানে একটা ডিম নিয়ে নিয়েছি। ডিমটা আমি ভালোভাবে একটু লবণ দিয়ে ফাটিয়ে নিচ্ছি। তো আমার যেহেতু লেগ পিসের পরিমাণ খুবই কম, আমি অনলি দুটো লেগ পিস নিচ্ছি, তো সেজন্য আমার একটা ডিম হলে হয়ে যাবে আর এক কাপ ময়দার মতো হলে হয়ে যাবে। এক কাপ পুরোটা লাগবে না আমার, তাও আমি নিয়েছি। তো আমার লেগ পিস দুটো বয়ল হয়ে গিয়েছে, অলরেডি পুরোপুরি বয়ল হয়ে গিয়েছে। এখন এটা আমি পানি সরিয়ে নিচ্ছি। তো এটা বয়ল হওয়ার পর আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি। এটা ঠান্ডা হওয়ার পর আমি হাত দিয়ে ছিঁড়ে নিচ্ছিলাম। তো ছিঁড়ে নেওয়ার সময় আমার হাতে একটু গরম লাগছিলো, তাই আমি একটা চামচের সাহায্যে এটা চিকেনটা আমি হাড় থেকে সরিয়ে নিচ্ছি। তো এই হাড়টা কিন্তু আমি ফেলে দিব না, এটা আমি এক্সট্রা করে রেখে দিব, কারণ এই হাড়ের কাজ অনেক কাজ আছে, সেই জন্য আমি হাড়টা ফেলছি না। এটা দিয়ে, এই হাড়টা দিয়ে মূলত আজকে আমাদের রেসিপিটা কমপ্লিট করব। তো আপনারা এটা ঠান্ডা করে হাত দিয়ে ছিঁড়ে নিতে পারেন। তো আপনাদের বাসায় যদি টোস্ট বিস্কিট থাকে তাহলে আপনারা টোস্ট বিস্কিট গুঁড়ো করে নেবেন। তো আমার বাসায় যেহেতু টোস্ট বিস্কিট ছিল না, তাই আমার বাসায় মিষ্টি বিস্কিট ছিল, তো ওটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। এখন আমি যেটা করছি, একটা ছুরি দিয়ে আমি আমার চিকেনগুলোকে ছোট ছোট পিস করে নিচ্ছি। তো আমার চিকেনগুলো অলরেডি ছোট ছোট পিস করা হয়ে গিয়েছে। এর পাশে আমি কিছু আলু সিদ্ধ করতে দিয়েছিলাম। আমার আলুগুলো অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে আলুগুলোকে ভালোভাবে পেস্ট করে নিচ্ছি। আমার কাছে কাঁটা চামচ দিয়ে আলু চটকানোটা খুব ইজি মনে হয়, সেজন্য আমি কাঁটা চামচ দিয়ে সবসময় আলু চটকে থাকি। তো এখন আমি যেটা করছি, কিছুটা ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি আর সাথে কিছুটা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি আলুর ভিতরে, আর পরিমাণ মতো কিছু লবণ দিয়ে এটাকে ভালোভাবে মেখে নেব। এরপর আমি মাংসগুলোকে ভালোভাবে মেখে নেওয়ার পর আমি মাংসগুলো অ্যাড করে নিয়েছি। এবার আমি মাংসগুলোকেও এটার সাথে ভালোভাবে মেখে নেব। আমার কাছে মনে হচ্ছিল যে লবণের পরিমাণটা কম হয়েছে, সেজন্য আমি আরও একটু লবণ অ্যাড করেছি এর মধ্যে। এখন আমি এই পেস্টটাকে দুভাগে ভাগ করে নিয়েছি। তখন চিকেন সরানোর পর যে হাড়টা ছিল, এখন ওই হাড়টা দিয়ে আমি এই ক্রেপসি চিকেনের সাইজটা খুব সুন্দর করে বানিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, এটা দেখতে মনে হচ্ছে যে একটা আস্ত মুরগির দুটো বড় বড় লেগ পিস।
আমি দু হাত দিয়ে একটু ভালোভাবে চেপে চেপে এগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হাড়ের সাথে। তো হয়ে গিয়েছে আমার লেগ পিসগুলো রেডি করা। তো এখন আমি যেটা করছি, কিছু ময়দার মধ্যে আমি এটাকে ভালোভাবে চেপে নিয়েছি। আমার এখানে যেটা ভুল হয়েছে, আমি বাটিগুলো অনেক ছোট ছোট সাইজে নিয়ে নিয়েছি। তো যেহেতু আমি ভিডিও করা শুরু করে দিয়েছি অলরেডি, তাই আমি বাটি চাইলেও চেঞ্জ করতে পারছি না। হয়তো চেঞ্জ করতে পারবো, কিন্তু আমার জন্য দেরি হয়ে যাবে। তো এখানে একটা মাছি এসে আমার সেকেন্ড লেগ পিসে বসেছে, আমি এটা একদমই খেয়াল করিনি। মাছিটা আসলে দেখতে, মানে মাছি জিনিসটা দেখলেই কেমন জানি আমাদের একটা ঘেন্না ঘেন্না করে, আমি সত্যি এটা খেয়াল করে পারিনি। তো এই রেসিপিটা সবচাইতে বেশি ভালো হবে এটা যদি আপনারা এটার সাথে যদি চিজ অ্যাড করতে পারেন। তো আমার বাসায় যেহেতু চিজ নেই, তাই আমি চিজ অ্যাড করতে পারছি না। তবে নেক্সট টাইম আমি যদি আবার এই রেসিপিটা মেক করি, তাহলে আমি অবশ্যই চিজ দিয়ে মেক করব এবং আপনাদেরকে দেখিয়ে দিব যে চিজ দিয়ে বানালে এটা কতটা টেস্টি আর ইয়ামি হয়। তো আমি এখন হাত দিয়ে দেখছিলাম যে আমার তেলগুলো গরম হয়েছে কি না। আমি লেগ পিসটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এখানে সবচাইতে ভালো হবে ডুবো ডুবো তেল দিলে। তো দেখতেই পাচ্ছেন আমার লেগ পিসটা কতটা সুন্দর হয়েছে দেখতে, কতটা ইয়ামি লাগছে দেখতে। তো আপনারা যদি চান বাচ্চাদেরকে নাস্তা বাসায় বানিয়ে দিবেন, তাহলে এইভাবে এই রেসিপিটা বাসায় ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে এবং বাচ্চাদেরও ভালো লাগবে খেতে। তো আজকের মতো এতটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্থতা কামনা করে আমি বিদায় নিচ্ছি। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ।